বাড়ি চলো, বাড়ি গিয়ে বলো, আমরা সবাই শুনবো সোমকে কিরকম দেখতে। চল। না না, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। কেন বলতে পারবে না? তুমি যে আশীর্বাদ করে এলে, মুখ না দেখিয়ে আশীর্বাদ করেছো। আমাদের গ্রামের বিয়ে দেখেছি, আশীর্বাদও দেখেছি, বলো না গো। কি বলবো তোকে, কি বলবো? না না, পারবো না, কিচ্ছু বলতে পারবো না, কিছুতে পারবো না, কিছুতেই পারবো না, কিছু দেই না, কিছু দেই না। দাদু! না, পারবো না, কিছুতেই পারবো না। দাদু গো! না না, দেখো, আমার বিয়ে কোথায় আমি লজ্জা পাবো, তা না দাদু লজ্জা পাচ্ছে। কপাল বলে বসে থাকলে হবে? চলো, আমাদের জানতে হবে তো সোমকে কিরকম দেখতে। চলো 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 চলো, আমাদের তো জানতে হবে সোমকে কিরকম দেখতে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই। কোথায় যাচ্ছ আদিত্য নারায়ণ? গুরুদেব, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে আপনি মুক্তি দিন, মুক্তি দিন গুরুদেব, মুক্তি দিন। আমি নিজে হাতে শুধু মার এত বড় সর্বনাশ করতে পারবো না, কিছু দেই না। নিজের হাতে নিজের পরিবারের এত বড় সর্বনাশ করতে পারবে তো? তোমার মা, তোমার বউ, তোমার বোন, তোমার ছেলে, এমনকি সুধা, কেউ বাঁচবে না। কি চাও? সতীতার মায়ের মরা মুখ দেখুক। তাহলে যে ভুল আজ করলে আর করবে না, ফিরে চলো। কেউ কিন্তু জানবে না আসল কথা, সতী যেন কোনোভাবেই জানতে না পারে কার সঙ্গে ওর বিয়ে হচ্ছে। কাউকে বলবে না, কাউকে না। চলো না, আমাকে তো জানতে হবে সোম কিরকম। ওই ওই ওরা আসছে, আমি এখান থেকেই টের পাচ্ছি। তোমার বউ আর সতী আসছে, ওদের সঙ্গে প্রাসাদে ফিরে চলো। আমি যা বলছি তোমাকে তাই করতে হবে আদিত্য নারায়ণ, মনে রেখো। সোম কিরকম, চলো না। এখানে কি করছো? তোরা আদিত্য নারায়ণকে খুঁজতে চলে এলি, তাই আমিও খুঁজতে চলে এলাম। ও না থাকলে তো তোর বিয়ে হবে না। ওর যদি বিয়ে না হয় তাহলে তো সোমনাথকে পাবি না। জানি তো, তুমি আর ভেবো না, আমি আর দাদুকে ছাড়ছি না, এই ধরে নিয়ে যাব। এই চল। বলছি বলছি, আগে একটু বসি। দাদা, পাত্র কেমন দেখলে? দাদা,
দাদি কি হলো কি কথা বলছিস না কেন আরে পাত্র দেখতে কেমন বলবি তো দেখে এসেছে গো দেখে এসেছে কিন্তু কেমন দেখতে আমাকে কিছুই বলছে না কতবার জানতে চাইলাম তোমরা একটু জিজ্ঞেস করো তো যদি কিছু বলে কি রে আদি বল না ছেলে কি রকম দেখতে 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 কেমন হ্যাঁ বাবা বলুন না আমার খুব জানতে ইচ্ছে করছে আর কি করবে তুমি এবার তো বলতেই হবে এমনি আমি তোমাদের এখানে নিয়ে এসেছি বলো হ্যাঁ রে আদি বল না বল না বাবা তাকে কি আমাদের সোমনাথের মতো দেখতে তার রং কি পশা আদি বল না না মা সে তো কি হলো আদি বল আমাকে বল না বলো হেমা লম্বা যেমন হয় ওর থেকে একটু লম্বা দাদা দাদা আমাদের সমুর মতনই হাসে বলো না দাদা হাসি হাসি তো দেখিনি তেমন আমি বাড়ি কোথায় বাড়িতে কে কে আছে আরো বল আমাকে বল না আমার আরো শুনতে ইচ্ছে করছে বল না সমু কেমন সতীমাকে কোনো কষ্ট পেতে দেবে না রোদ জল ঝড় বৃষ্টি সব কিছুর থেকে আঁকলে রাখবে সতীমা আর কি চাই বল শান্তি পেলাম শান্তি পেলাম আমি দাদা বাড়িতে কে কে আছে দাদা এত কেন প্রশ্ন করছিস মিনি প্রশ্ন করবো না শুধু তো আমার নাতনি আমি প্রশ্ন করবো না তো কে করবে বিয়ের সময় নিজের চোখে সব দেখিনি যা জানা সব জেনে নিস তুই আবার কেমন কথা হলো আমার নাতনির জন্য আমি চিন্তা করবো না তো কে করবে দাদা তোর কি মনে হয় সতীমার ভালো মন্দ আমি চাই না আদি দেখলে মা দেখলে কেমন রাগ দেখালো দাদা বাবা এরকম রেগে গেল কেন হঠাৎ তুমি কেন দাদুর উপর রাগ করছো গো আসলে আমার বিয়ে হয়ে যাবে বলে দাদুর খুব মন খারাপ দাদু তো খুব কাঁদছিল কাঁদছিল হ্যাঁ গো দুজনেই কাঁদছিল আসলে সতীর কথা তো আমাদের খুব মনে পড়বে তাই এই দেখো আমিও যেমন সমানে আমার সতী করে যাচ্ছে সতী যে দাদারও সে কথা তো ভুলেই গেছি আদি যখন নিজের চোখে দেখে এসেছে তখন ওকে এত প্রশ্ন করার কি আছে সতীকে ও তার ভাসিয়ে দেবে না আগের জন্মে ভুল করেছিল এই জন্মে সে ভুল আর করবে না হ্যাঁ মা তাই তো আমি তো ভুলেই গেছিলাম দাদা আমার থেকেও নিশ্চয়ই সতীর জন্য বেশি ভাবে জানি না কেন মা আমার আমার খুব ভয় করছিল তোমার মনে কোনো প্রশ্ন আসছে না রে আদি তো বললো যে ভালো ছেলে আমার আর কোনো চিন্তা নেই সেবার ভুল করেছিল আদি তার জন্য এবারও ভুল করবে আগেরবার সতীর বিয়ের সময় এরকম ঘটনা ঘটেছিল বলে তোর মনে হচ্ছে যে এবারও সেরকমই হবে হ্যাঁ মা হ্যাঁ মা হয়তো তাই হয়তো সেজন্যই আমার খুব ভয় করছে বৌদি তোমার খুব কষ্ট হচ্ছে না খুব আমি একদম খেয়াল করিনি বৌদি কিছু মনে করো না
তাকে দেখে মনে হচ্ছে যেন ভূতে পেয়েছে। সতীর জন্য কষ্ট পেয়ে এরকম করছে নাকি অন্য কারণে? আমাকে একটা কথা বলবে গো। তোকে আবার কি বলতে হবে? বিয়েটা হচ্ছে তো। ও বাবা, বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে গেছিস দেখছি। আর একটা কথা বলো তো, কাল আমার বিয়ে হলে মা ফিরবে কবে? আর আমি পেনি ওকে বাঁচিয়ে নেব, ওকে বাঁচিয়ে নিলে এবার মা ফিরে আসবে। হ্যাঁ আসবেই তো। সত্যি বলছো? খামোখা তোকে আমি কেন মিথ্যে কথা বলতে যাব বল। হ্যাঁ মা ফিরবে না কেন, নিশ্চয়ই ফিরবে। কি আনন্দ কি আনন্দ, আমার মা আসবে আমার মা আসবে। আমার মনটা কেমন খচখচ করছে। বাবা এতক্ষণ কোথায় ছিলেন? কিছু দুঃখ হলে মানুষ এরকম করে, সুধীর এই আনন্দটা মাটি হবে না। আর মাত্র একটা দিন, এক এক করে সবাই বিয়েতে রাজি হয়ে গেছে, বিয়ের পথে আর কেউ বাধা দেবে না। কাল সকালেই আমার সব পথের কাঁটা সরে যাবে। কিন্তু আমার খুব ভয় করছে গুরুদেব, যতক্ষণ না বিয়েটা ভালো ভালোই নিচ্ছে ততক্ষণ। ভয় পাও না মা, এতদূর যখন ভালো ভালো মিটে গেছে আর একটা দিনও ভালো ভালো মিটে যাবে। একটা আর একটা মাত্র দিন, কাল সকালেই সতী প্রাসাদের বাইরে আর আমি নিষ্কণ্ঠক। কিন্তু তার আগে একটা মাত্র দিন আমার কাছে সবচেয়ে দামি, খেয়াল রেখো মইনি যেন কোনো গণ্ডগোল না হয়। গুরুদেব আমার একমাত্র ভয় ওই আদিত্য নারায়ণকে নিয়ে, ও যদি সত্যি কথাটা বলে দেয়। ও কিছু বলবে না, ও কিছু বলবে না মইনি, ও মুড়ে গেলেও কোনো কথা বলবে না। তবে আমার খেয়াল রেখো মুড়ে যেন না যায়, তাহলে তো বিয়েটাই হবে না। না গুরুদেব, এত সহজে আদিত্য নারায়ণ মরবে না, যদি মরার হতো তাহলে ও অনেক আগেই নিজেকে শেষ করে দিত। যে মানুষটা নিজের মেয়ের ক্ষতি করে এতদিন বেঁচে আছে সে এত সহজে ভেঙে পড়বে না। না ভাঙলেই ভালো। তবে একটা কথা মাথায় এরকম হইনি, বিয়ে না মেটা পর্যন্ত বাক্যক্ষিতেও যেন টের না পায় যে কাছের সঙ্গে বিয়ে হচ্ছে। না গুরুদেব, আপনি আর আমি ছাড়া এই প্রাসাদে কেউ জানে না, আর লেঠেলরা ওরা তো পুতুল, ওরা কাকে কি বলবে। আজ রাতে আমার ঘুম হবে না, জানো একটা অদ্ভুত খুশিতে মন আমার ভরে উঠছে। একটা 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 কি খুশি যে হচ্ছে মনের মধ্যে, জানো যেন আমি অনেক কিছু পেয়ে গেছি মইনি। এবার আমি জিতব, জিতবই, জিতবো। আজ আমারও ঘুম হবে না পড়তে, যতক্ষণ না সত্যিকে এই বাড়ি থেকে বিদায় করতে পারছি ততক্ষণ আমি ঘুমব না। আমাকে কি বিয়ের পর এখান থেকে চলে যেতে হবে? ওমা, শ্বশুর বাড়ি যাবি না? না আমি যাব না, আমি এখানেই থাকব। ওমা এ আবার কি কথা? আরে মা আসবে না? তুই শুধু মার কথা ভাববি, বড়ের কথা ভাববি না? কেন বড়ের কথা ভাববো কেন? আমার মা যেমন আমার কথা ভাববে তেমনি বড়ের মা বড়ের কথা ভাববে। কি গো দাদু, তাই তো? তুমি বাবু ওকে বলে দিও, আমি কিন্তু মাকে ছেড়ে কোথাও যাব না, এই আমি বলে রাখলাম। আচ্ছা বর এলে তারপর এই কথা কিরকম করে থাকে সেটা দেখব। বাবা, সোমনাথের বাবা কেমন মানুষ? বোধা কাল সকালে অনেক কাজ আছে,
কথা বলছিস কেন এত ঘুমিয়ে পড়তা? বাবাকে কিছু জিজ্ঞেস করলে বাবা চমকে উঠছেন কেন? ভালো মানুষ হলে কি আর সমূহ কোনো বিপদ হতো? তাহলে কি আর আমাকে না বলতো যে সমূহকে বাঁচাতে হবে, তাই না দাদু? আচ্ছা দাদু, তুমি জানো সমূহ কি বিপদ? না না, আমি কিছু জানি না। আমি জানবো কি করে? তোর মাই তো জানে, তোর মাই তো তোকে বলেছে। সত্যি আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দে, বিরক্ত করিস। ঠিক আছে, তুমি ঘুমো এবার, আর আমি কিচ্ছু জিজ্ঞেস করব না। বিয়ে হয়ে গেলে বাসুর ঘরে সোমনাথকে সব জিজ্ঞাসা করে নিস। বাসুর ঘর? সে আবার কি গো? উফ বাবা, এই মেয়ে তোর ঘুমোতে দেবে না দেখছি। বল না গো, বাসুর ঘরে কি আমি জানতে পারবো সমূহ কি বিপদ? জেনেই বা কি করবি তুই? এই দেখো, বলি দিলে আমি জানবো সমুকে বাঁচাবো, তবেই না মা ফিরে আসবে। আমি মায়ের কাছে এভাবে এসে দেখি তো কি ভাবিস। এ অবিনু, আলোটা একটু কমিয়ে দে না। এবার ঘুমিয়ে পড়। আমি তো ঘুমাবো, কিন্তু তুমিও ঘুমিয়ে পড়ো। তোর বিয়ের আসরে তো আমি থাকতে পারবো না মা, আশীর্বাদটা সেরে ফেলি। তুই যেন খুব সুখে থাকিস, খুব সুখে থাকিস। কি হলো দাদা, উঠলে যে? কেউ কিন্তু জানবে না আসল কথা। অতি যেন কোনোভাবেই জানতে না পারে তার সঙ্গে ওর বিয়ে হচ্ছে। না না, কিছু না, কিছু না। বাবাকে দেখে মনে হচ্ছে বড় অশান্তিতে আছে। একবার বাবার সাথে কথা বলতে হবে, নাহলে আবারও শান্তিও বাড়বে।